না 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 দিয়ে আমাকে দিয়ে আমার দাগ একটু আপনার নামটা? আমার নাম অলোক চক্রবর্তী। আপনি এলআইসির কোন এলাকার দায়িত্ব? আমি এলআইসি সিঙ্গুর ব্রাঞ্চের অধীনে একজন কর্পোরেট ক্লাব মেম্বার এজেন্ট। আমি এই আপনার পেছনে দেখা যাচ্ছে বেশ অনেক কিছু খাদ্য সামগ্রী রয়েছে, পরে রয়েছে, মানে সাজানো রয়েছে, কি করবেন? অ্যাকচুয়ালি আমাদের তো বেশ কিছুদিন হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষে লকডাউন চলছে। তো আমি যে অঞ্চলটায় আছি সেটা হচ্ছে বাগডাঙ্গা ছিনামোর গ্রাম পঞ্চায়েত। এই অঞ্চলের অনেক মানুষের পক্ষেই প্রতিদিন কাজ করে এবং প্রতিদিন রোজগার করাটাই সম্ভব এবং খরচ করাটা সম্ভব, কিন্তু লকডাউনের কারণে অনেক মানুষ বেরোতে পারছে না, তাদের তাদের খাবার দাবারের সংস্থান বিভিন্ন তরফ থেকে করছে। আমি একজন প্রফেশনে এমন প্রফেশনে আছি, আমার এমনিতেই একটা সোশ্যাল ওয়ার্কের ভূমিকা থাকে। তো আমি এই অবস্থায় মনে করলাম যে কিছু মানুষের পাশে যদি আমি এইভাবে একটু দাঁড়াতে পারি তাহলে নিজেকে অনেকটা ধন্য মনে করবো। কী কী দিচ্ছেন? আমি এর মধ্যে রাখার চেষ্টা করেছি, কিছু চাল দেওয়ার চেষ্টা করেছি, চালের সাথে ডাল আছে, মসুর ডাল, তার সাথে আছে আলু, আছে সরষের তেল, আছে লবণ, আছে মুড়ি। এই যে সাতখানা আইটেম আপনি দিচ্ছেন, এটা তো অনেক অর্থের প্রয়োজন, এই অর্থ আসছে কত? এলআইসি দেখুন, আমরা তো সবাই কম বেশি মানুষ রোজগার করে, রোজগার এর উপরে ডিপেন্ড করি যেগুলো করা হয় তা কিন্তু নয়। আমার মনে হয় একটা প্রফেশন বা একটা মানুষের প্রথমে দরদি মন থাকা দরকার। আমার সেটা আমি সেই সমস্ত মানুষের কাছে বিভিন্ন কারণে অন্যান্য সময় তো ঝাঁপিয়ে পড়ি। তো অর্থ থাকুক নাই থাকুক অর্থ অবশ্যই থাকতে হবে, এবং সেই জায়গাতেও আমরা এলআইসি থেকে একটা অর্জন করেছি, এবং আমার মনে হয় এইটুকুনি এদের জন্য কন্ট্রিবিউট করলে আমার খুব একটা অসুবিধা কিছু। মানে এলআইসি প্লাস এলআইসি এজেন্ট সবাই সাহায্য করছে, তাই তো? এলআইসির এজেন্ট হিসাবে আমি পার্সোনালি এটাই দায়িত্ব নিচ্ছি এবং এটাতেই আমি করছি। কতজনকে দিচ্ছেন? আমার 100 জনকে টার্গেট আছে এই মুহূর্তে, আগামী দিনে আবার সেটাকে বাড়াবো। মানে আপনি 100 জন বেশি দেখা যাচ্ছে? হ্যাঁ, কিছু তো বেশি হতেই পারে, কিছু মানুষ যদি বেশি এসে যায় সবই গরিব মানুষ। হ্যাঁ অবশ্যই, তারা সেই ধরনের মানুষগুলোকে